গত 27 তারিখে যেইটা কিছু কতিপয় বিরোধী, এই লোকাল কিছু বিরোধী বিভিন্নভাবে বোমের সামনে আসলে উল্টো পাল্টা বক্তব্য ইয়ে করে, আর কয়েকটা চ্যানেল, আমি নাম বলছি না, একটা চ্যানেলের মানে সৌহার্দ্য ইয়ে থাকা কারুর নামে কিছু বের করলে, কারণ পাবলিক দেখছে যে সেগুলো তার প্রমাণ বা তথ্য জেনে করা উচিত। 27 তারিখে এই যে কাগজটা, 27 তারিখে বনগাঁ আসে ডিআরআইয়ের অফিস থেকে, আসতে আসতে মতিগঞ্জে আমার ছেলে শুভ আড্ডের শঙ্কর ফরেক্স দোকান আছে সেইখানে গিয়ে তারা একটা নোটিশ ধরায়। নোটিশ ধরায় কি, যে শঙ্কর ফরেক্সের ডাইরেক্টরদের দেখা করার জন্য, ঠিক আছে, 27 তারিখে। এটা কোন পারপাস বলছে আপনারা দেখুন, যে 12:30 ডিআরআই হচ্ছে যেতে হবে। এইটা 8/7/22 একটা গোল্ড ধরা পড়েছে, কে বা কারা ধরা পড়েছে, সেই অর্গানাইজে ফলো আপ করার জন্য তা সেইটা দেখেছে। পরবর্তীকালে আমাদের ছেলের কোম্পানির থেকে লোক পাঠিয়ে কাগজ নথিপত্র পাঠিয়ে দিয়েছিল। আবার তার পরের দিনই আবার ছেলের নামে আবার সমন দেয় যে দেখা করার জন্যে। এবার দেখা করার পরে সেইখানে ছেলে চলে যায়, তাদের কাছে দেখা করতে চলে যায় এবং সেখানে তার যা যে সমস্ত বয়ান আছে বয়ান রেকর্ড করে। এবং পরবর্তীকালে আবার দেখা যাচ্ছে অমিত ঘোষে আবার নোটিশ পাঠালো। অমিত ঘোষে নোটিশ পাঠালে এবার অমিত ঘোষ গেছে, এবার ছেলের শুভ রাড্ডোর কিন্তু সেই দিন কোনো নোটিশ ছিল না, স্বাভাবিক ডিআরআই ডেকেছে যেতেই যাবে। এবার মামার সঙ্গে গেছে, সারা রাত তাদের বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করে তাদের মনে হয়েছে তারা সেখানে তারা গ্রেপ্তারি দেখাচ্ছে, বলছে 4 কেজি সোনা পেয়েছে। তাহলে কোর্টে প্রডিউস করতো, সেটাও করিনি, সোনার সঙ্গে অনেক ছবি বেরোতো সেটাও বেরোয়নি। তাহলে মহামান্য আদালত মনে করেছে তাদের কাছে রিকোভারি নেই বা আরও যারা যে সমস্ত তথ্য থাকার কথা, আমি তদন্ত নিয়ে কিছু বলছি না, সেগুলো নেই, মহামান্য আদালত তাদেরকে জামিন মঞ্জুর করেছে। তা সেই জায়গায় দাঁড়িয়ে যদি ডিআরআই তদন্তকারী সংস্থা ডাকে একবার কেন, 100 যাবে, কোনো অসুবিধা নেই। আজকে সবাই জানে, সারা বনগাঁর লোকই জানে যে শুভ আড্ডো বা অমিত ঘোষ তারা কখনোই কোনো রকম বিজনেস, আর আমাদের জুয়েলারি বিজনেস আছে এবং সরকারি স্বীকৃতিভাবে সেই জুয়েলারি বিজনেস আছে, সে শুধু জুয়েলারি ডিপার্টমেন্টটাই দেখে, স্কুল দেখে, এইভাবে মিথ্যাচার করে মানুষের মধ্যে। আর কিছু মানুষ লোকাল এখানকার বিরোধী কিছু মানুষ তারা বিভিন্নভাবে উৎফুল্ল হয়ে বিভিন্নভাবে বিভিন্ন কথা তারা মানুষকে ভুল মানে মিথ্যা কথা বলছে। তা কাচের ঘরে ঢিল মারলে সেই কাচ নিজের সেই ঢিলটা নিজেরই খেতে হয়। এইটুকু দেখুন, কে উনি তো অনেক কথাই বলবেন, কে যুক্ত আছে না আছে সেটা তো যারা ধরেছে তারা বলতে পারবে। ডিআরআই কাজ করবেন উনি, ব্যবসা করবেন উনি, ধরা পড়বে ওনার লোক না তো অন্য লোক, এইসব অজুহাত দেখিয়ে কোনো লাভ নেই, অজুহাত দেখিয়ে কোনো লাভ নেই, কারণ এইসব অজুহাত না মানুষ খায় না মানুষ মাথায় মাকে। ওনার সম্বন্ধে সারা বনগাঁর লোক বাচ্চা বাচ্চা জানে উনি কী কাজ করেন, অর্থাৎ অজুহাত দেখিয়ে লাভ নেই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।